প্রজাপতি ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। সকল বয়সী মানুষ তাই সুযোগ পেলে সঙ্গ পেতে চায় ছোট্ট এই প্রাণীটির। অথচ একটি দুটি নয়, রংধনুর সমস্ত রং নিয়ে হাজির হওয়া এমন শত শত প্রজাতির প্রজাপতির দেখা মিলবে চট্টগ্রামে অবস্থিত উপমহাদেশের একমাত্র প্রজাপতি পার্কে। দর্শক, সেই প্রজাপতি পার্কটি দেখাতে চাই আপনাকেও আজকের মাছরাঙা বিশেষে। থেকে প্রায় 15 কিলোমিটার দূরে চট্টগ্রাম মেরিন একাডেমি সড়ক আর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই 2012 সালে উদ্বোধন করা হয় এই প্রজাপতি পার্কটি। প্রবেশমুখে বিশাল আকারের কৃত্রিম এক প্রজাপতি স্বাগত জানাবে আপনাকে। মুগ্ধতার শুরুও ওখান থেকেই। প্রায় 6 একর আয়তনের এই পার্কের ভেতরে ঢুকলেই চোখে পড়বে কৃত্রিম ঝর্ণা। একটু দূর এগুলেই দেখতে পাবেন তারের জালে তৈরি বিশাল এক ঘর, সেটি পরিচিত বাটারফ্লাই জোন হিসেবে। আর এই জালের ভিতরেই নানা রঙের প্রজাপতির বিশাল এক জগৎ। এখানে ঢোকার ব্যবস্থাও চমৎকার। প্রথমেই লোহার তৈরি চিকন শিকলের পাতলা একটা দরজা, সেটি পেরুলে মোটা পলিথিনের ভার্টিক্যাল ব্লাইন্ডার। কোনো প্রজাপতি যাতে বেরিয়ে পড়তে না পারে সেজন্য 2 স্তরের এই নিরাপত্তা ব্যবস্থা। ব্যাস, এটি পার হলেই প্রজাপতির এক রঙিন দুনিয়া। এ যেন কেবল প্রজাপতিরই রাজ্য। ছোট্ট জলাধারের চারিপাশে নানা রকম গাছপালা, এর বেশিরভাগই পনফুল। গাছের ছায়ায় ছায়ায় বিভিন্ন পাত্র খাবার দেয়া। উঠতে উঠতে ক্লান্ত কোনো প্রজাপতি বসে গেছে সেখানে খাবার খেতে। এক এক গাছে এক এক ফুলে এক এক প্রজাপতি। এভাবে নানা নামের, নানা রঙের, নানা বর্ণের আর নানা আকৃতির প্রজাপতিগুলো উড়ে বেড়ায় যে যার খুশি মতো। প্রজাপতির এমন ওড়াউড়ি দেখতে হলে সকালবেলা আসাটাই ভালো, কারণ বিকেলের পর থেকে ঝোপে চলে যেতে থাকে প্রজাপতির দল। বেশ সুন্দর আর ছোট ছোট ঘরও আছে এসব প্রজাপতির। সেই 20 ঘরগুলোতে আসা যাওয়া আর ওড়াওড়ির নিত্য খেলায় মগ্ন পেপোলিয়া, পলিট্রিক্স, স্টোরলোকিয়া নামের নানা প্রজাতির প্রজাপতি। 1962 সাল থেকে প্রজাপতির প্রজনন, জীবনাচরণ সহ নানা বিষয়ে কাজ করছেন ডক্টর শফিক এইচ চৌধুরী। এই পার্কটিতে তিনি কাজ করছেন সেই শুরু থেকে। তার কাছ থেকে জানার চেষ্টা করলাম এসব প্রজাপতি সম্পর্কে। এটা অবশ্য ঋতুভেদে এটার পার্থক্য হয়ে যাবে, কারণ সবগুলো প্রজাপতি এক ঋতুতে পাওয়া যায় না। সব প্রজাপতি আবার এক রঙের হয় না, এক রকমের হয় না, কারো কারো একেবারেই আলাদা রকমের। একটা একটা প্রজাতির ডিম এটা, এটা হচ্ছে ইউপ্লিয়া কোরি এই প্রজাতিটা। আর এর থেকে ফুটে বেরোয়েছে এই যে শুয়োপোকাটার প্রাথমিক অবস্থা, এটা পরে বড় পর্যন্ত প্রায় 2 সোয়া 2 ইঞ্চি বড় হয়ে যাবে। এটা শুয়োপোকা এবং এটা ফুটেছে যে বেশি দিন হয়নি, হয়তো 2 কি 3 দিন আগে ডিম থেকে ফুটে বেরিয়েছে। তারপরে এটা এখন এই পাতা খেতে থাকবে, কাতাতে থাকবে ক্রমাগত এবং বড় হতে থাকবে দ্রুত। একেবারে পূর্ণ আকার হয়ে গেলে তখন এটা গুটি পাকাবে। সব মিলিয়ে ধরেন 30 থেকে 60 দিন বিভিন্ন প্রজাতিতে এবং বিভিন্ন ঋতুতে এর কিছুটা কম বেশি হবে। আবার কখনো কখনো অনেকটা আমাদের চোখের আড়ালে থেকে যায়, আমরা দেখি যে একেবারে শুয়োপোকা হয়ে বেরোয় এসছে তারা। সেই সময় শুয়োপোকাগুলো যত তাড়াতাড়ি পারি আমরা সংগ্রহ করে আমাদের রিয়ারিং রুমে নিয়ে যাই, কারণ এদের প্রাকৃতিক শত্রুর হাত থেকে এদের বাঁচানোর জন্য। পৃথিবীতে প্রায় 750 প্রজাতির প্রজাপতি রয়েছে আর বাংলাদেশে আছে প্রায় 350 প্রজাতির। এই মুহূর্তে এই প্রজাপতি পার্কে দেখা মিলবে 9 প্রজাতির প্রায় 1000 খানেক প্রজাপতি। পার্কটির বিভিন্ন স্থানে অনেকগুলো সাইনবোর্ডে নানা নির্দেশনা দেওয়া আছে, যাতে করে নির্বিঘ্নে এই প্রজাপতিগুলো বিচরণ করতে পারে। প্রতিদিন শত শত দর্শনার্থী আসেন এই পার্কে। বিনোদনের পাশাপাশি অনেকেই আসেন শিখতে, প্রজাপতি সম্পর্কে জানতে। এই যেমন চট্টগ্রামের পতেঙ্গা কর্ণফুলী স্কুলের 50 শিক্ষার্থী এসেছে পার্কটি ঘুরে দেখতে। একসঙ্গে দেখা আর শেখার সুযোগ তো সবখানে পাওয়া যাবে না, তাই শিক্ষা সফরের অংশ হিসাবে এমন অনেক প্রতিষ্ঠান নিয়মিত আসে এই পার্কে। শিক্ষণীয় বিষয় আছে, যেমন গাছপালা তুলতে এবং বাটারফ্লাই সম্বন্ধে ধারণা হবে। যারা সায়েন্স গ্রুপে লেখাপড়া করে বিভিন্নভাবে সম্পর্কে জীব প্রাণীর কিছু আছে, অংশ আছে, তারা দেখতে পারে। অনেক বাটারফ্লাই আছে, ওগুলো দেখতে অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। এখানের পরিবেশটা আসলে
মনোমুগ্ধ করে। বাটারফ্লাইগুলো অনেক সুন্দর সুন্দর, অনেক রঙের। বাটারফ্লাই জোন থেকে বেরিয়ে এলেই দেখা মিলবে বিশালাকার প্রজাপতি জাদুঘরের, যেখানে সংরক্ষণ করা হয়েছে শত শত মৃত প্রজাপতি, কাঁচের ভেতর বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় যেগুলো সংরক্ষিত আছে। জাদুঘরের পাশেই এই পার্কটির আরেক আকর্ষণ অডিও ভিজুয়াল রুম, যেখানে দেখানো হয় প্রজাপতির জীবন প্রণালী, ধারণা দেয়া হয় দেশ বিদেশের নানা প্রজাপতি সম্পর্কে। সকল বয়সী মানুষ প্রাণভরে উপভোগ করেন এখানে প্রদর্শিত তথ্যচিত্রটি। শুধু তাই নয়, দেশ বিদেশের জনপ্রিয় অনেক ছবিও প্রদর্শিত হয় এখানে। তবে প্রজাপতি সংরক্ষণ ও প্রজননের জন্য তৈরি রিয়ারিং রুমটি না দেখলে অপূর্ণতা থেকে যাবে দর্শনার্থীদের। প্রজাপতির ডিম থেকে শুরু করে শূককীটে পরিণত হওয়া, তারপর পূর্ণাঙ্গ প্রজাপতিতে রূপ নেয়া, সবই দেখার সুযোগ থাকছে এখানে। এই প্রজাপতি পার্কটিতে প্রজাপতি ছাড়াও দেখার আছে অনেক কিছু। কৃত্রিম ডাইনোসর, হাতি, হরিণ, জিরাফ ছাড়াও দর্শনার্থীদের মন ভরাবে এমন ঝর্ণা, যেখানে একটু হাত ছুঁয়ে শীতল অনুভব নিতে চান অনেকে। তবে দর্শনার্থীদের পছন্দের আরেক জায়গা লাভ জোন, যেখানে সকল বয়সী মানুষ ব্যস্ত ছবি তোলায়। একই সাথে আমরা বিভিন্ন সময় এখানে যে ফটোগ্রাফি কনটেস্ট করি, সেই ফটোগ্রাফি কনটেস্টগুলো আমাদের এখানে ডিসপ্লে হয়। আর্টিফিশিয়াল আপনার ফাউন্টেন এবং আমাদের লেকস আছে, যেখানে লোকজন এসে পাশে বসে বা দেখে তার আনন্দ পান। শিশুদেরও খেলার জন্য রয়েছে আলাদা জায়গা। মিকি মাউস, বার্নি, পাপাই সহ অনেক কার্টুন চরিত্র সঙ্গ দিচ্ছে বেড়াতে আসা শিশুদের। বাচ্চাদেরকে নিয়ে এখানে বেড়াতে আসছি, খুব আনন্দ লাগতেছে। না, বাচ্চারা খুব খেলতেছে, এখান থেকে যেতে চাচ্ছে না। বাচ্চাদের আনন্দ মানে আমাদের আনন্দ, খুব সুন্দর আলো পরদি বাড়লে আরো খুশি হতাম আর কি। ভালো লাগবে পার্কের ভিতরে থাকা বিশাল জলরাশি দেখে। ইচ্ছে করলে প্যাডেল চালিত নৌকায় ভ্রমণও করা যায় এখানে। সারাদিন ঘোরাঘুরির পর একটু ক্লান্তি ভর করলেই যে কেউ চলে আসতে পারেন প্রজাপতি রেস্টুরেন্টে। এখানে খাবারের পাশাপাশি মিলবে এমন সুভিনিয়রও, নানা রং বেরঙের মৃত প্রজাপতি বিশেষভাবে সংরক্ষণ করে বাঁধাই করা আছে এতে। দর্শক, প্রজাপতির এমন রাজ্য গড়ে তোলবার পেছনের গল্পটাও শোনাতে চাই এবার। সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, ব্যাংকক বলেন, এসব দেশে কিন্তু ইভেন মিয়ানমারেও বাটারফ্লাই পার্কটাকে খুব বড় করে দেখে তারা, এশিয়ার লোকজন। তো আমি যখন এসব দেশে ট্রাভেল করতাম তখন দেখতাম যে বাংলাদেশে তো এই ইউনিক পার্কটা তো নাই, এখানে তো আমাদের বাংলাদেশে এই প্রজাপতির পার্কটা করা উচিত। তখন থেকেই আমার ফ্যাসিনেশন ছিল যে দেখি একটা সময় হবে, একটা সময়তে আমরা বাটারফ্লাই পার্ক করবো আর কি। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে এই প্রজাপতি পার্ক। ছোটদের জন্য প্রবেশ মূল্য 50 টাকা, আর বড়দের দিতে হবে 100 টাকা। তবে 5 বছরের নিচে শিশুরা বিনামূল্যে ঢুকতে পারবে এই পার্কে। প্রতিদিন গড়ে 5 শতাধিক দর্শনার্থী আসেন প্রজাপতি পার্কে। প্রজাপতির এই স্বর্গরাজ্যে তাই আপনাকেও স্বাগত।